এই শুনছো, শোনো, যাওয়ার আগে একবার মুখটা দেখে যাও। হয়তো তোমারই জন্য, because I believe the sun never sets on me. ওকে ভাই, শাহরুখ খানের ছবি। वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथ आज देखो भाई, आज के हमारा इंट्रो टा बनाच्छे होच्छे। इंट्रो की आज के हमारा जो कैफे टा यस्ते सही टा ब्रांड न्यू भेबा जगह, ब्रांड न्यू कैफे आर की जगह टा न्यू आर की रूफटॉप टा न्यू आर जगह आगे एक टा जगह छिलो ओइटा थे चेंज हुए एखे नोचे भाई। तो तो कैफे टा एड्रेस टा होच्छे स्थानघाटा पर मोड़े जो सोल फिटनेस ये टा आछे बार रियलमी शोरूम आछे तार ठीक ओपर टाइ। ठीक आछे, एखाने लेखा थाकबे जारा भेबा जगह चेनो अनेक जने चेनो, ठीक आछे आमार नतुन करे चेनार दरकार नेइ। ताओ सोल फिटनेस जिमेर ठीक ओपर तलाय तार ओपर तलाय माने रूफटॉप आर की। एखानकार लाइट टा भाई खूब सुंदर আছে, ঠিক আছে। আর সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স। আর ক্যাফের সবথেকে যে বেস্ট পার্টটা লেগেছে সেটা হচ্ছে এইটা ভাই, অ্যাজ এ বাঙালি মানে বাঙালি আনার মধ্যে ভাই একটা আলাদাই ফিল আছে, ঠিক আছে। ভাই বলে না যে আমাদের সবথেকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাঙালি। এখানে এই যে সত্যজিৎ রায় ছবিটা এত সুন্দর এঁকেছে না, আমি যে আর্টিস্ট আছে এখানকার হ্যাট সব ইয়া হার্ট টাচ আইডিয়াগুলো, এই যে একটা ইউনিক ব্যাপার আছে, ইউনিক ব্যাপারটা যে এত সুন্দরভাবে দাদা মানে যে এখানকার ওনার আছে যে অ্যারেঞ্জ করেছে। চলে এসছে আমাদের হচ্ছে কফি, কিন্তু হট কফি, হ্যাঁ হট কফি। বাট আই ডোন্ট নো কেমন পড়েছে, শুনেছি প্রথমত হচ্ছে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আসার আগে যে কেমন পড়ে এখানকার, ওরা বললো যে খুব একটা ভালো পড়ে, শুনেছি জাস্ট, বাট আমি অবভিয়াসলি নিজে ট্রাই করে দেখবো যে কেমন পড়ে। এটা হচ্ছে কোল্ড কফি কোয়ান্টিটি, কত দাম কে বলো তুমি, এলো 50 টাকা দাম এটা কোল্ড কফি, সব এত ঠান্ডায় সব হট কোল্ড হয়ে যাচ্ছে। টু সাবস্ক্রাইব, আমি টিভি গুনছি, সাবস্ক্রাইবটা করো, তারপরে আমি ভিডিও দেখবো। ওয়ান টু হয়ে গেছে তো, চলো এবার চা খাই। তো এই যে কফিটা আছে, কফিটা চুমুকটা দিয়ে দেখি প্রথম কথা ভাই, একদমই বলবো না যে কফিটা সে পাতলা কফি, দেখতে পাচ্ছ শর্টটা পড়লো। মাই গড, কফিটা লিটারালি চুম করেছে, ঠিক আছে। আমার দিক থেকে সুগারটা বেস্ট হয়েছে, মানে পুরো যাকে বলে না পারফেক্ট সুগার নিয়েছে, পারফেক্ট সুগার। আমি বেশি খাই একটু, মিষ্টি ছেলে তো আমি, ওই জন্য একটু বেশি সুগার খাই, ঠিক আছে। কফি হাউসে মানে অবভিয়াসলি, বাট ক্যাফে তো বটে, ঠিক আছে। আর এইটা দেখো জাস্ট কফি হাউসের ফিলটা আসছে গাইজ, কারণ এখানে পুরো বাঙালিয়ানার পুরো যে ব্যাপারটা আছে না ওটা পুরো ফুটিয়ে তুলেছে। পেছনে এগুলো থিমটা তোমাদেরকে দেখাচ্ছি, তো ভিডিও দেখতে থাকো, এই যে এগুলো অবভিয়াসলি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো গাইজ, গাইজ দেখতে থাকো, ফ্রেমটা ভালো। আর এখানে এসে তোমরা শুধুমাত্র যে বসে বসে আড্ডা মারবো নাই, চলে আসবে গিটার মিটার নিয়ে, গিটার মিটার নিয়ে আড্ডা মারলে হবে তো, ঠিক আছে। আসবে গিটার মিটার নিয়ে, একটারা আছে এখানে, ছতারাও আছে মানে গিটার আছে, ঠিক আড্ডা মারার জন্য ভাই খুব সুন্দর জায়গা। অ্যাম্বিয়েন্সটা দেখো ইয়ার, দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স। আর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কপিরাইট দেবে আমি জানি না, বাট একটা আলাদাই ভাইবস আছে ভাই, ভাইবস আছে ক্যাফেটায়। সো ঠিক এই পোর্শনটা একটা শাহরুখ খানের ইয়ে লেখা আছে, বিকজ আই বিলিভ দ্য সান নেভার সেটস অন মি। ওকে ভাই, শাহরুখ খানের ছবিটা জাস্ট ওয়াও, মানে সিরিয়াসলি শাহরুখ খানের ছবিটা চরম করেছে, চরম চরম চরম। মানে পেন্টিং যে আর্টিস্ট আছে, মানে আর্টিস্ট যে মানে এঁকেছে আর কি, ঠিক আছে, দারুণ করেছে। এখানে ভাবা আছে কার রুফটপ ক্যাফে যে লোগোটা, এটা ঠিক এটার পাশেই যেটা আছে সে বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন বাংলা, তাই তো সানডে সাসপেন্স। এখানকার লাইনগুলো তুলে দেওয়া আছে, এটা তো অবভিয়াসলি খুব মানে একটা ফেমাস একটা লাইন আর কি। আর এই যে সত্যের গন্ধ পাচ্ছে অজিত, হিসাব মিলছে না অজিত। আচ্ছা, টাইম ইজ গ্রেটার দ্যান মানি, অবভিয়াসলি টাইম থাকলে তুমি মানি অনেক কিছু কামিয়ে নেবে, ঠিক আছে। এখানেও ভালো ভালো কিছু কোর্স লেখা আছে, দিস ইজ দ্য ক্যাফে, ওয়াও, মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো এখন এই ফোনটা ভিডিওতে করছি, কে বলো তুমি, তো এখন এই ফোনটা ভিডিওতে করছি, মনে করছি তার কারণে ডিএসএলআর ব্লার করে দিচ্ছে, এই জায়গাটা একটু দেখা যাচ্ছে না, বাট এই জায়গাটা আমি দেখাতে চাই। এখানে লেখা আছে যে বেকার গভর্নমেন্ট জব, মানে কিছু কিছু কোম্পানিগুলো আছে, সিমেন্ট ডিশিয়াস, তারপরে কমপ্লিকেন্ট, ঠিক আছে। এইটা খুব সুন্দর লাইন, ডুইং বিজনেস ইজ অলসো এ গুড চয়েস, গ্রেট চয়েস, গুড নয় গ্রেট চয়েস, অবভিয়াসলি সত্যি কথা ভাই। মানে একদিক থেকে ইউটিউব তো একদিক থেকে বিজনেসই বটে, ঠিক আছে। সো কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।
দেখতে পাচ্ছো আমাদের বাজেট অত্যন্ত কম। বাজেট কম মানে বিশাল কম আর কি ভাই। ওই জন্য একটা কফি দুজনে মিলে খাচ্ছি, মানে ভাবা যায় কফি শেয়ার করছি আমরা। শেয়ার করছি আমরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় ঠিক আছে, হ্যাঁ এখানে কফি শেয়ার করছি। দেখো আমাদের অবস্থা এরকম, সিঙ্গেল ছেলে মেয়েদের এরকমই অবস্থা। কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়া পর। চলে আসতে হচ্ছে বারবিকিউ চিকেন ফিঙ্গার, যেটা প্রাইস মোটামুটি ওই 120 ঠিক আছে, মানে সাইজ এক একটা এক এক রকম আর কি। এটা হচ্ছে একটু ছোট বাট মোটা, আর আর একটা হচ্ছে ভাই বেরো না, আর একটা হচ্ছে এটাও মোটা বাট এই যে সাইজটা দেখতে এক একটা এক রকম সাইজ আর কি। ঠিক আছে হতেই পারে, সবার এক একটা এক রকম সাইজ। তো কোনো একটা ক্যাফেতে গিয়ে যদি 120 টাকা এরকম চার পিস ভালো ভালো কোয়ান্টিটিওয়ালা ফিশ ফিঙ্গার পাওয়া যায়, সরি চিকেন ফিঙ্গার পাওয়া যায়, তো অবভিয়াসলি তোমরা ট্রাই করতেই পারো। আর এমন না খুব ভালো কোয়ালিটি ছিল, কোয়ান্টিটি তো মারাত্মক ছিল। তোমরা ট্রাই করতে পারো এটা। কি মনে কত মনে দিচ্ছিস? 10-এর মধ্যে? 10-এর মধ্যে 7। সায়ন গান কর, গান কর, এরকম করে কি হবে? যা ইচ্ছা গান কর না, বল বল ইয়ে কর, তুই চিরদিন কর। ভাজা না ভাজা না ভাই, একটা এক কাজ করবো ঠিক আছে, পড়াশোনাটা করলে ভালো করে যা কোচিং নিচ্ছিস করে নে, তারপরে এক কাজ করবো এটা তোকে দিয়ে দেবো হ্যাঁ ক্যাফে থেকে নিয়ে গিয়ে, আর একটা বাটি ধরিয়ে দেবো এটা নিয়ে, আর একটা বাটি ধরিয়ে দেবো বেটার হবে। আর এখানে যে ইয়েটা আছে ঠিক আছে, এখানে লেখা যে আই অ্যাম জাস্ট এ মিরর ফর ইউ ঠিক আছে, মানে মিরর এখানে একটা কোয়াইট নর্মাল একটা সেমি মিরর লাগানো পড়েছে, আর জানলাগুলো হয় না জানলাগুলো যেন দেখা যায় আর কি তোমাকে। মানে কেসটা হচ্ছে তুমি যদি আমার সাথে ভালো করো আমি তোমার সাথে তোমাকে ডাবল ভালো দেবো আর কি ঠিক আছে, মানে আমি তোমার প্রতিও বিশাল ভালো হবো, আর তুমি যদি আমাকে খারাপ করো তোমাকেও আর কি বলে। তো এখন আমরা ট্রাই করছি হচ্ছে যে চাউমিন আর চিলি চিকেনের যে কম্বোটা ছিল সেই কম্বোটি 150 টাকা ঠিক আছে। সো এটা হচ্ছে 150 টাকার কম্বো, ভেজ চাউমিন আর চিলি চিকেনের। চিলি চিকেনটা দিয়েছিল হচ্ছে 4 পিস, ভেজ চাউমিনটা কুক খুব ওয়েল কুক ছিল, দুটোই ওয়েল কুক ছিল, কিন্তু কেসটা হচ্ছে খুব একটা খেতে ভালো লাগেনি, আমারও লাগেনি, আর আমার পাশে যারা আমার বন্ধু ছিল তারও লাগেনি ঠিক আছে। বাট একটা কোয়ান্টিটিটা খুব ভালো ছিল, কোয়ান্টিটি নিয়ে কোনো কথা মানে কোয়ালিটি একটু আমার খারাপ লেগেছে আর কি, মানে একদম ভালো লাগেনি আর কি। তো এখন আমার আছে হচ্ছে হাতে আছে হচ্ছে এটা আই ডোন্ট নো পেপসি আই থিঙ্ক ঠিক আছে, ওইসব খাওয়ার পর লাস্টের বেলা একটু কোল্ড ড্রিঙ্কস বা কোল্ড কফি বা একটু ঠান্ডা মান্ডা জিনিস না খেলে ভাই পোষায় না ঠিক আছে। তো এখন আমাদের কাছে হচ্ছে আর পুরোটা এখানে দেখতে পাচ্ছে যে ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা এই জায়গাগুলো তো অবভিয়াসলি যে কিনলেই ও মাই গড, আমার সবথেকে ভালো লেগেছে খাবার দাবার বাদ দাও ঠিক আছে, খাবার দাবার মানে ক্যাফেতে কফি খেতে গেলে ঠিক আছে, বাট আদার্স যে সমস্তগুলো খুব একটা মানে এই যে এই জায়গাটা এটা নাম কি বলবো, পেপসি তো ভরা আছে মনে হচ্ছে ঠিক আছে, বাল্ব পেপসি, বাল্ব পেপসি ঠিক আছে, পেপসি বাল্ব, পেপসি বাল্ব সামথিং, এটা নাম দেওয়া হচ্ছে, নাম কিছু দেয়নি, বললো জাস্ট কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে, পেপসি ভরা আছে মনে হচ্ছে বা থামস আপ কিছু একটা হবে, নাইস পেপসি বাল্ব। হয়তো তোমারই জন্য ভাই কাউকে না পেয়ে তোকে দিলাম লে, বাল্ব কি বাল্ব পেপসি, বাল্ব পেপসি কাউকে পাইনি তোকে দিলাম, খাও খাও ভালো করে খাও হ্যাঁ কি করে। আর এটা হচ্ছে কোল্ড কফি, কোল্ড কফিটা মিডিয়াম খেতেছিল মানে অ্যাভারেজ আর কি, এমন খুব একটা ভালো নয় খুব একটা খারাপও নয়, আর একটু গাঢ় হলে ভালো হতো, ইটস ওকে হ্যাভ রিল্যাক্স, এটা খুব ভালো মানে ভালো ছিল খারাপ ছিল না আর কি, এটুকু বলা যেতে পারে। আমি একটা কথা বলতে চাই, এই ক্যাফেটার হচ্ছে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, তোমরা এখানে এসে পুরো বাঙালিয়ানা ফিল পাবে, আর যে লেখাগুলো আছে দেওয়ার তার সঙ্গে তোমরা পুরো রিলেট করতে পারবে, লেখাগুলো মাই গড, যারা ব্যাচেলার ছেলে আছো সিরিয়াসলি আমি বলছি যারা ব্যাচেলার ছেলে আছো তারা এই ব্লগটা দেখো, প্লাস ক্যাফেটার ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা দেখো ঠিক আছে, ক্যাফেটার কী কী লেখা আছে। সায়ন তুই যখন এখানে ধর তুই বেরোবি কাউর সাথে ঠিক আছে, তোর মা এরকম করে খুন্দিরে নেবে ঠিক আছে, ভাট বকিস না, খাবার খাবি নাকি কি আছে, কাবাব খাবি, আচ্ছা আচ্ছা কাবাব খেতে আমার ভালো লাগে না ঠিক আছে, দিয়ে বলছে ধর থামতো, আরেকজন বলছে ওরা মনে হয় মানে এরকম পর খাওয়া করা, ভাই টাকা নাই এটা ভাই, খুব বেচলা ছিল টাকা বাকা নাই ভাই, খুব কিপটে হয় মালে ঠিক আছে, খেলা হবে
ঘুম পাচ্ছে আরে ভেগা চাকা চল আরে চলে এসো ভেগা চাকা ঠিক আছে মা ডাকছে চাপ নিস না সব ঠিক হয়ে যাবে গাইস চাপ নিও না सो गाइज थैंक यू एत भिडियो देखार जो कम लगल तो अबियसलि कमेंट करो जो एक लाइक कर दिव कारण एंगेजमेंट खूब दरकार ठीक है और ये एम्बियन्सटा एत सूंदर एम्बियन्सर मध्य इंट्रो कर आउट्रो कर केम लगल कैफेटा तुम्हारा ताओ जानियो और कैफे खबर दबा तो ना खे बुझते तुम्हें आसते है खबर दबार अबियसलि खेते एसो और कैफेर ये एम्बियन्सटा भिडियो तो देखे कम लगल तुम यटुकू जाओ तपर जरा रामपुर थको बहरे थको रामपुर घूरते आसो अबियसलि एसो और এসে দাদাকে জানাবে যে ভিডিও দেখে এসছি ঠিক আছে ভালো লাগে বেশ যখন বলে না যে তোমার কাছ থেকে এসেছিল ভিডিওটা দেখে বেশ ভালো লাগে আর কি ঠিক আছে থ্যাংক ইউ। এই শুনছো তোমরা তোমাদেরকে বলছি ঠিক আছে শোনো যাওয়ার আগে একবার মুখটা দেখে যাও এই যে ভালো মুখ আমার।